পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের একটি স্কিম হলো লক্ষ্মীর ভান্ডার স্কিম। তো এই লক্ষ্মীর ভান্ডার স্কিম ফর্ম পূরণ করতে গিয়ে প্রচুর ব্যক্তির প্রশ্ন যে তাদের এসসি এসটি সার্টিফিকেট নেই, তো তবে কি করে তারা 1000 টাকা পাবে। তো সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সাথে ফর্ম কি করে পূরণ করবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করো। তো অবশ্যই আমি বিস্তারিত আলোচনা করব, তার আগে রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, প্রত্যেকটি বন্ধুদের শেয়ার করবেন এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ফর্মটি, যে ফর্মের প্রথমে দেখো দেখতে পাচ্ছ যে কালার্ড ফটো কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটো প্রথমে লাগাতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন আইডি, এখানে কিন্তু শুধুমাত্র অফিস ইউজ করবে, তোমরা কিন্তু এখানে কিছু লিখবে না। তোমরা দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেখা আছে দেখো, এখানেও তোমরা কিছু লিখবে না। লিখবে দুয়ারে সরকারে যখন তোমরা ফর্মটি জমা করতে যাবে তখন তোমাদের একটা নম্বর দেওয়া হবে, সেই নম্বর কিন্তু এখানে তোমাদের লিখতে হবে। প্রত্যেকের স্বাস্থ্যসাথী কার্ড আছে, স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর তারপরে লিখবে, আধার নম্বর আছে, আধার নম্বর এখানে লিখবে। তারপর হলো বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার নাম ফার্স্ট নেম প্রথমে লিখবে, তারপর যারও কারো মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবে, তারপর লাস্ট নেম। ধরো কারো সন্ধ্যা রানী সাহা, তো সন্ধ্যা প্রথম নেম ফার্স্ট নেমে লিখবে, রানী হলো মিডিল নেম আর লাস্ট নেম হলো সাহা। এভাবে তোমাকে ফর্মটাকে পূরণ করতে হবে। মোবাইল নাম্বার তোমাদের এমন একটি মোবাইল নাম্বার দেবে যেটি সবসময় তোমরা ইউজ করো, যেন বন্ধ হয়ে না যায়, এরকম একটি মোবাইল নাম্বার ইউজ করবে। তারপর আছে ইমেল আইডি, ইমেল আইডি তোমরা দিতেও পারো, না দিলেও হবে, কোনো বিষয় নেই। জেন্ডার দেওয়াই আছে ফিমেল, শুধুমাত্র এটি মহিলাদের জন্যই। ডেট অফ বার্থ তোমরা তোমাদের আধার কার্ড দেখে এখানে ডেট অফ বার্থ বসাবে। এজ অ্যাজ অন 1/1/2021 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত এখানে সংখ্যাটা লিখে দেবে। তারপর আছে ফাদার্স নেম, তোমরা ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম এভাবে লিখবে। মাদার্স নেম তোমাদের যে অ্যাপ্লাই করছে তার বাবা মায়ের নাম, মাদার্স নেম লিখবে। তারপর হলো স্পাউস নেম, অর্থাৎ তোমরা তোমাদের হাজব্যান্ডের নাম লিখতে পারো। তারপর আছে কাস্ট, এসসি হলে এসসির পাশের কোপে দেখো ওখানে টিক দিতে হবে, এসটি হলে এসটির পাশের কোপে টিক দিতে হবে, আদার্স হলে তোমাদের হলো আদার্সের কোপে টিক দিতে হবে। আর এখানে লিখতে হবে তোমরা ওবিসি না জেনারেল না ওবিসি ABCA ABCB। যারা এসসি এসটি তাদের কিন্তু সার্টিফিকেট কিন্তু নাম্বার অবশ্যই দিতে হবে। সার্টিফিকেট না থাকলে কিন্তু তোমরা এই 1000 টাকা পাবে না, তোমরা 500 টাকা পাবে। তো এই সার্টিফিকেট তোমরা কি করে, সার্টিফিকেট না থাকলে তোমরা 1000 টাকা পাবে সেই বিষয়টি আমি পরবর্তীতে আলোচনা করছি। তারপর দেখো তোমাদের তোমরা বিবাহিত না অবিবাহিত, যদি বিবাহিত অবিবাহিত হও তাহলে আনম্যারিডের এখানে রাইট দেবে, ম্যারিডের এখানে রাইট দেবে, যদি বিবাহিত হয় এভাবে বিধবা হলে ওখানে রাইট দেবে। এভাবে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন খোপগুলো পূরণ করবে। তারপর দেখতে পারছো কন্ট্রাক্ট, এখানে হলো স্টেট ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, ডিস্ট্রিক্ট তোমাদের যার যেটা ডিস্ট্রিক্ট সেখানে লিখবে, পুলিশ স্টেশন যার যার পুলিশ স্টেশন সেখানে লিখবে, ব্লক মিউনিসিপ্যালিটি তোমাদের যার যেটা সেটা লিখবে, জিপি ওয়ার্ড নাম্বার লিখবে, ভিলেজ লিখবে, তারপর তোমার হলো হাউস লিখবে, পোস্ট অফিস কোনটা সেটা লিখবে, পিনকোড লিখবে। এভাবে কিন্তু ফর্মটা খুব গুরুত্ব সহকারে ফিল আপ করবে। এখন প্রশ্ন হলো যাদের এসসি এসটি সার্টিফিকেট নেই তারা কি করে তোমরা 1000 টাকা পাবে। তো তোমাদের কিন্তু এখন দুয়ারে সরকার বসছে তোমরা জানো, তো দুয়ারে সরকারে তোমরা কিন্তু এসসি এসটি সার্টিফিকেট অথবা তোমরা তোমাদের যেখানে এসসি এসটি সার্টিফিকেট বানায় তো সেখানে কিন্তু তোমরা এখনই যোগাযোগ করে 15 থেকে 1 মাসের মধ্যে তোমরা কিন্তু এসসি এসটি সার্টিফিকেটটা প্রত্যেকে বানিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ এটি কিন্তু তোমাদের না হলে তোমরা 1000 টাকা পাচ্ছ না, তোমরা 500 টাকা করে পাচ্ছ। তো তার জন্য তোমরা অবশ্যই আজকেই তোমরা প্রত্যেকে, এখন কিন্তু বেশি সময় লাগে না এসসি এসটি সার্টিফিকেট বানাতে, তোমরা প্রত্যেকে ডকুমেন্টস জোগাড় করে এসসি এসটি সার্টিফিকেট বানিয়ে নেওয়ার চেষ্টা করো। এই ছিল আজকের বিষয়, আমরা শেষ করছি এখানে, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থাকবে।